রাত বাজে 12টা, মোবাইল টিপতে টিপতে পেটে অনেক ক্ষীণা লাগে গেছে গা। হঠাৎ কইরা এই রেসিপিটা চোখের সামনে চলে আসলো, দেখার পর তো আর নিজেরে একদমই সামলিয়ে রাখতে পারলাম না, একদম লোল পড়তে পড়তে পুরো এক বালতি হয়ে গেছে। পরে জামাইরে জিজ্ঞেস করলাম, তুমি কি খাইতে চাও? জামাই কয়, খাইতে চাই মানে আমি তো এক আঙ্গুলে খাড়া। তো যেই ভাবা সেই কাজ, 12টার সময় শুরু করে দিলাম আমার কেরামতি, চইলা গেলাম রান্নাঘরে। পরে যাওয়ার পর ডিম আর এই যে আলু সিদ্ধ করে নিছি, পরে ডিম ডালে সুল্লা ভালো করে কেচাকেচি কইরা পরে ডিমের পাশার মধ্যে ঢুকাই দিলাম আইসক্রিমের কাঠি। আমি আবার কোনো জিনিস কিন্তু ফালাই না, এখন কিন্তু কাজে লাগতেছে সময় মতো। তো আইসক্রিমের কাঠিগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিছিলাম, তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব ম্যাগি মশলা। সুন্দর করে ঘুরাইয়ে 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 ডিমের চতুর্পাশে ম্যাগি মশলা দিয়ে দিতে হবে। ম্যাগি মশলাটা কিন্তু একদমই মিস করা যাবে না, এইটা দিলে ডিমের এই কাটলেটটা যে কী মজা লাগে। তো পরবর্তীতে আমি কিন্তু আলুগুলারে ভালো করে একদম কসলে 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 ভর্তা বানিয়ে নিছি। তারপরে এগুলোর মধ্যে দিয়ে দিব পেঁয়াজকুচি, তারপর এগুলোর মধ্যে দিয়ে দিব নুন, দেওয়ার পর দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া আর একটুখানি জিরার গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দিব 300 বছর আগে ফ্রিজে রাখা ধনিয়া পাতা, কারণ আপাতত আমার কাছে তাজা ধনিয়া পাতা নাই। তাই একদম ধনিয়া পাতাগুলোরে দিয়ে কসলে কসলে মাখায় ঝোঁকায় মাখায় ঝোঁকায় একদম ভর্তা আবার বানাই নিব। তারপরে এই যে ভর্তাটারে সুন্দর করে ডিমের মধ্যে লেপটা মেরা চাইপ্পা ধইরে রাখতে হইব, এমনভাবে চাইপ্পা ঠাইসা ঠেসা আটকাই দিতে হইব জানি ছুট্টা না যায়গা ভাজার সময়। ভাজার সময় যদি ছুট্টা যায় তো আরে পুরো লস, লস মানে একদম জীবনটাই লস। তো আমার একদম সুন্দর করে ঠাইসা ঠুসা চাইপ্পা ধরে ডিমডার লগে আটকাই দেওয়া হয়ে গেছে গা। এখন আরেকটা বাটির মধ্যে ডিম একটা ভাঙ্গে নিমো, সঙ্গে নিয়ে নিলাম বিস্কুটের গুঁড়া। তো প্রথমে ডিমের মধ্যে গোসল করাই দিমো এই পুরা বলডারে, ডিমের বলডারে ডিমের মধ্যে গোসল করাই পরে গড়াগড়ি খাওয়ামো বিস্কুটের গুঁড়ার মধ্যে। অনেকক্ষণ এরকম উল্টায় পাল্টায় গড়াগড়ি খাওয়ার পর আমার রেডি হয়ে গেছে গা। পরে ফুটন তো তেলের মধ্যে ছাইরা দিমো একদম কড়া করে, লাল 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 করে সুন্দর করে এ পিঠ ও পিঠ দোনো পিঠ কিন্তু একদম ভালোভাবে ভাজা নিতে হইব। ভাজা গরম গরম উঠাইয়া সসের সাথে পরিবেশন করে দেখবেন এত মজা, এত মজা, এত মজা, কি যে মজা কি আর কমো। তো যাই হোক, রাত 12টা বাজে, এই রেসিপিটা বানাইয়া খাইয়া কিন্তু ঘুমাইছি। পাশে থাকবেন, আল্লাহ।